নলেন গুড় দিয়ে বানানো এই পোয়া পিঠে বানানো যে কতটা সহজ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপি না দেখলে বুঝতেই পারবে না। আর আমি যেভাবে এই পোয়া পিঠে বানিয়েছি, এইভাবে যদি তোমরা পোয়া পিঠে বানো, প্রত্যেকটা পোয়া পিঠেই লুচির মতো করে ফুলবে। এই গুড়ের পোয়া পিঠে খেতে সবাই ভালোবাসে। এই শীতের সময় যদি নলেন গুড় দিয়ে পোয়া পিঠে বানানো যায়, আর এই পোয়া পিঠে খেতে দারুণ মজা এসে যায়। আর আমার মতো করে এই পোয়া পিঠেগুলো বানালে পোয়া পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়ে তৈরি হবে। এখানে আমি পোয়া পিঠে বানানোর জন্য একটা ডেজগি নিয়ে নিয়েছি। এই ডেজগির মধ্যে এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি মোটা বা পাতলা সুজি থাকে, যে কোনো সুজি তোমরা ব্যবহার করতে পারো। এরপর আমি এই ডেজগি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার রাখা এক বাটি জল। এখন আমি সুজিটা 10 থেকে 15 মিনিটের জন্য এই জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এখন আমি এই সুজি ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর এই 10 থেকে 15 মিনিট পরে এই সুজি থেকে ঢাকাটা খুলে নিতে হবে। এখন সুজি খুব ভালো করে ভিজে গেছে। এরপর আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখা আতপ চাল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। এরপর আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই মিক্সিং জারের মধ্যে এই ডেজঘিতে মিশানো ভিজিয়ে রাখা সুজি আর ভিজানো আতপ চাল আর ময়দা সব আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। যেহেতু এই পোয়া পিঠের মধ্যে সুজি আতপ চাল আর ময়দা দেওয়া আছে, আর এই পোয়া পিঠেটা দারুণ টেস্টের হবে। এখন এই মিক্সিং জারের মধ্যে একটা মিক্সিং ব্যাটার বানানোর জন্য কিছুটা পরিমাণ এখানে জল দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সুজি ময়দা আর আতপ চালের কোয়ান্টিটি হিসাবে এর মধ্যে জলের পরিমাণটা দেখে শুনে দিতে হবে। এরপর আমি এই মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে একটা মিক্সিং ব্যাটার বানিয়ে নিয়েছি। এই পোয়া পিঠে নরম তুলতুলে হওয়ার জন্য এই ধরনের একটা মিক্সিং বলে ফেটানো ব্যাটার হলেই ভালো হয়। এরপর আমি এই মিক্সিং ব্যাটার এই ডেজগির মধ্যে ঢেলে দেব। এরপর আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ লবণ। এরপর যেহেতু আমি নলেন গুড়ের এই পোয়া পিঠে বানাবো, তাই এর মধ্যে 1/2 বাটি পরিমাণ নলেন গুড় দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি ব্যাটারের মধ্যে নলেন গুড় দেওয়ার পর খুব ভালো করে এই ব্যাটারটা ফেটিয়ে নেব। এখন এই গুড়ের পোয়া পিঠে বানানোর জন্য ব্যাটার একেবারে রেডি। এরপর আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে এই কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল গরম হতেই 1 চামচ এর মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি। যেই সাইজের পোয়া পিঠে বানানো হয় সেই সাইজ 1 চামচ করে এই গরম তেলের মধ্যে এই পোয়া পিঠের সাইজের এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই পোয়া পিঠেগুলো কত সুন্দর করে ফুলছে। এভাবে উল্টে পাল্টে এই পোয়া পিঠেগুলো ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে এই পোয়া পিঠেগুলো ভেজে নিতে হবে। পোয়া পিঠেগুলো বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেলেই এই কড়ার গরম তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এরপর আমি একই রকমভাবে এই বাকি পোয়া পিঠেগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে এই ডাব্বুওয়ালা যদি চামচ না থাকে, তোমরা একটা বাটির সাহায্যে এইভাবে এই পোয়া পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে পারো। এইভাবে ছান্নির সাহায্যে উল্টে পাল্টে এই গুড়ের পোয়া পিঠেগুলো উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে। এরপর আমি এই তেল থেকে ছেঁকে ছান্নির সাহায্যে তুলে নেব। এই গুড়ের পোয়া পিঠেগুলো একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এই পোয়া পিঠের থালাটা বসিয়ে দিয়েছি। এখন আমি এই পোয়া পিঠেগুলো পরিবেশনের জন্য নিয়ে যাব। কতটা কম সময়ে নলেন গুড় দিয়ে এই ফুলো ফুলো পোয়া পিঠে বানানো হয়ে যায়, তোমাদের যখন মন চাইবে খুবই সহজ পদ্ধতিতে এইভাবে পোয়া পিঠেগুলো বানিয়ে নিতে পারো। এইভাবে পোয়া পিঠে বানালে অনেকটাই মুচমুচে হবে আর নরম তুলতুলে হবে। বন্ধুরা, তোমাদের একটা পোয়া পিঠে আমি কেটে দেখাচ্ছি যে ভেতরে কত সুন্দরভাবে এই পোয়া পিঠেটা তৈরি হয়েছে। দেখো বন্ধুরা, এই পোয়া পিঠের ভিতরে কিন্তু একটুও কাঁচা রয়ে নেই। আর বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা এইভাবে পোয়া পিঠে একবার বানিয়ে খেয়ে দেখো।